হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 25th of March, আর এখন বাজে 8:30 মতো। আজকে মানে ব্যালকানি থেকেই আমার ব্লগটাকে স্টার্ট করলাম। দেখো বাইরে খুব একটা অবস্থা আজকে ভালো না, মানে বিউটিফুল ডে একেবারেই বলা চলে না, বেশ একটু অন্ধকার অন্ধকার। আর সকালের সানটা দেখেছো তোমরা এতক্ষণে, একদম মেঘের মধ্যে যাচ্ছে আসছে। আমার এই সামান্য মোবাইল ক্যামেরায় চেষ্টা করেছি যতখানি পেরেছি তোমাদের জন্য তুলতে। আর কাপড় জামা শুকোতে পড়ে গেছে, এই দেখো টুকটাক কাজও হয়ে গেছে, আর গুড্ডি বেরিয়ে গেছে। গুড্ডি এইমাত্র বেরিয়ে গেল, তারপরে আমি ক্যামেরাটা হাতে তুলে নিলাম। তো আজকেও আমাকে টিফিন করতে হয়নি, কেননা আজকে ওর ক্লাস বেশি নেই, তিনটে ক্লাস আছে। ওই একটা সোয়া একটা নাগাদ ওর ক্লাস শেষ হয়ে যাবে, ওই একটা নাগাদ বোধ হয়। তো যাই হোক, তাই জন্যে বাড়িতে এসেই খাবে আজকে, আর বাইরে খাওয়ার মানে ক্যান্টিনও নেই, আর আমাকে টিফিন দিতেও বারণ করলো। আজকে একটু বেরোবো, একটু টুকটাক কাজ আছে। আজকে ওই মাছের ঝোল ভাত করছি, আর উচ্ছে আলু ভাতে দিয়েছি। উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু মাছের ঝোল করব, ব্যাস। আজকে রান্নার পাটও সেরকম কিছু রাখছি না, আর ম্যাগি রানির যেরম হয়। কমেন্ট একটা দুটো আছে, এবার টপিকটাকে একটু চেঞ্জ করব। টপিকটা চেঞ্জ করব মানে এই রিলেটেডই থাকবে, বাট এক্স্যাক্ট এটা না। এটাও কিন্তু একটা বেশ আমাদের প্রবলেমের ব্যাপার, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্যে আমার মনে হলো যে এই টপিকেও একটু আলোচনা করা যেতে পারে। কী টপিক সেটা পরে বলবো, এখন বলছি না। আর কতটা কী সময় পাবো সেটাও আসলে জানি না, বেরোবো তো। যাকগে তোমরা সঙ্গে থাকো। অবস্থা আকাশের আজকে খুব একটা ভালো না, তাও শুরু করে দিলাম তোমাদের হাত ধরে আজকে সকালটা। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে রান্নাবান্নাগুলো আগে শেষ করি, করে নিয়ে তারপরে দেখছি একটু সময় করে তোমাদের সামনে একটু বসবো, তারপরে আবার বেরোবো। তো এই আর কি, সব কিছুর মধ্যেই সব কিছু করতে হবে। দেখো মহিলা এসে গেছে তোমাদের, হাসি হাসি মুখে চোখ সরিয়ে সরিয়ে নিচ্ছে, লজ্জা করছে ক্যামেরার দিকে তাকাতে। এই নাও দেখো, আজকে রান্নাবান্না দেখানোর মতো কিছুই নেই। এই যে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, আর ওখানে ম্যাগির মাংস হচ্ছে, বাস আর কিছু আজকে নেই। আর উচ্ছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। আজকে বলতে গেলে শুধু মার রান্না, আমার আজকে কোনো রান্না নেই। কেন নেই সেটা আমি এখন বলছি না, সেটা ফুডিমুনে তোমরা জানতে পারবে। আজকের ফুডিমুনটা দেখো, সেখানে তোমরা জানতে পারবে যে কেন আজকে আমার মাছের ঝোল ভাতটা নেই। যাই হোক, এখন আমি বলছি না, একটু সাসপেন্স থাকা ভালো, তাই না? মজা লাগে। এখন বাজে 9:15, মাছের ঝোল বসিয়ে দিয়েছি, দিয়ে আমার আর বলতে গেলে এখন কোনো কাজকর্ম নেই। ব্রেকফাস্ট তো 10টার আগে হবে না, তারপরে আমি একটু বেরোবো। তো আমি ভাবলাম চটপট আজকে কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই, এবং যে আলোচনাটা করব বলে প্ল্যান করেছি সেটাও করে নিই ছোট করে। তো প্রথমে হচ্ছে জয়া, ইউএসএ থেকে লেকে, ও প্রথম থেকে আমার সঙ্গে আছে, এবং ওর সঙ্গে আজকে সকালবেলা কমেন্টের মাধ্যমে কথা হচ্ছিল। মাসিমা মানে জয়ার মা, উনিও প্রচুর সাফার করেছেন অনেক বছর আগেকার কাহিনী, এবং উনি আমার ভিডিও দেখেন, এবং ওনার এখন আমার ভিডিও দেখে মনে হচ্ছে যে কাশ যদি সেই সময় আমাকে উনি পেতেন, তাহলে ওনার হয়তো অনেক কাজ হতো, অনেক উপকার হতো। উনি ওনার ইচ্ছে মতো জীবনে যা করতে চেয়েছিলেন সেটা করতে পারতেন, শুনে আমার ভীষণ ভালো লাগলো। কিন্তু এটাও বলবো জয়াকে এবং মাসিমার উদ্দেশ্যে যে আমি কিন্তু হয়তো তখন এই পরিস্থিতির মধ্যে না পড়লে মাসিমা তোমাকে আমি এতটা সাহায্য করতে হয়তো পারতাম না। এটা আজকে আমার যে অ্যাটিচিউডটা হয়ে গেছে, আজকে আমার যে স্ট্রেংথটা হয়ে গেছে, আজকে আমার যে এত কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি আমার পরিস্থিতির ওপরে ভর করে এইগুলো করছি। এই যে কথাগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, সেটা কিন্তু আমি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি বলেই শেয়ার করতে পারছি। হয়তো তখন তুমি যেরকম ভাবছো যে আমি থাকলে ভালো হতো, তখন তখন যদি আমার এরকম পরিস্থিতি না থাকতো, হয়তো তাহলে আমি এরকম থাকতাম না, এরকম অ্যাটিচিউডও হতো না, হয়তো তুমি আমাকে এইভাবে পেতেও না।
তো এটা ডিপেন্ড করছে কখন কার কি অবস্থা হয় সেই ওপর। তবে এটা খুবই খারাপ সিচুয়েশনে তুমিও পড়েছিলে, এবং তখনকার দিনেও যে এতখানি মানুষ মানে পীড়িত বা নির্যাতিত হয়েছিল সত্যি শুনলে অবাক লাগে। অবশ্য তার মানে কি এটাও ভাবছি যে এই জিনিসটা, এই যে বৌমাকে জ্বালা যন্ত্রণা দেওয়ার রেওয়াজটা, এটা তার মানে কত আগের থেকে, তাই না? কেননা তোমরা যখন এই জিনিসটা ফেস করেছো, মানে বেশ অনেক আগের থেকেই এই জিনিসটা চলছে। নেক্সট হচ্ছে মাধুরী কর, সে লিখেছে, আপনার কখনো ইনসিকিউর ফিল হয় না? অ্যাবসলিউটলি না। কিসের ইনসিকিউরিটি? আমি তো আমার বস, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখবে লেখা থাকে, মানে যেটা নামের তলায় লেখা থাকে সেখানে লেখা থাকে আই এম দ্য বস অফ মাই ওন লাইফ, আমি আমার নিজের বস। সেখানে কিসের ইনসিকিউরিটি? কিচ্ছু ইনসিকিউরিটি না, আমি বিন্দাস আছি। সেদিনে তো তোমাদের বলেইছি আমি বিন্দাস আছি এবং আমি লাইফ এনজয় করে আছি, এবং আমার ঘাড়ের কাছে যে কোনো অশান্তিকর মাথা নেই, কিংবা আমার পেছনে যে কোনো অশান্তিকর ফ্যামিলি নেই, এইটা যে মুহূর্তে মুহূর্তে আমি চিন্তা করি, সেই মুহূর্ত মুহূর্তগুলো যেন মনে হয় আমি আরও ভালো আছি, আরও বেটার আছি। এবং আমি এতটাই এখন ভালো আছি, আমি তোমাদের আগের দিনই বললাম না যে আমি এই জীবনটা শেষই করতে চাই না, এতটাই ভালো আছি। তো এখানে ইনসিকিউরিটির কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট হচ্ছে পাপিয়া গাঙ্গুলি লিখেছে, দিদি কোনো মানুষকে কি করে চিনবো যে সে কতটা অরিজিনাল? ধরো কেউ যদি নিজেকে বেস্ট ফ্রেন্ড বলে, তারপর তার মধ্যে কি কোয়ালিটি দেখে তুমি বুঝবে যে সে সত্যি বেস্ট ফ্রেন্ড? দেখো, প্রথম যে পার্টটা তুমি লিখেছ যে কি করে চিনবো মানুষকে, সেইটা নিয়েই আজকে আমার মেন আলোচনাটা, সেটা আমি পরে বলছি। আমার আলোচনাটা যখন করব সেটা শুনে তুমি তার উত্তরটা পেয়ে যাবে। আর তোমার দ্বিতীয় যে পার্টটা, যে একজন বেস্ট ফ্রেন্ড বলছে নিজেকে, তুমি কি করে বুঝবে যে সে সত্যি বেস্ট ফ্রেন্ড? দেখো, বেস্ট ফ্রেন্ড কথাটা সে বলছে, তুমি এখনো বলছো না, তুমি এখনো মানে জাজ করার চেষ্টা করছো যে তাকে বেস্ট ফ্রেন্ড বলা যাবে কি যাবে না। তুমি আমাকে জিজ্ঞেস করছো যে কি কোয়ালিটি দেখে দিদি বুঝবো যে সে সত্যি বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য কি না। এতগুলো কথা যখন তোমার মাথার মধ্যে ঘুরছে, তখন কিসের বেস্ট ফ্রেন্ড? সে নিজেকে কি বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড কথাটার মানেটা কি? বেস্ট ফ্রেন্ড কি একা একা হওয়া যায়? আমি কি চট করে বলতে পারি কারুকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড? দুপক্ষকেই তো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, দুপক্ষর মধ্যেই সেই মানে একের অপরের ওপর সেই নির্ভরতা থাকবে, সেই বন্ধুত্বটা অতটাই গাঢ় দুপক্ষরই হবে, তবেই তো সেটা বেস্ট ফ্রেন্ড নাম হয়। একজন নিজেকে ক্লেম করে ফেললো আমি বেস্ট ফ্রেন্ড, আর অন্যজন এখনো অবধি চিন্তা করছে যে ওকে আমি বেস্ট ফ্রেন্ড বলবো কি বলবো না, বলবো কি বলবো না, সেই কোয়ালিটি খুঁজছে, এটাকে বেস্ট ফ্রেন্ড বলেই না। এটা গোড়াতেই বেস্ট ফ্রেন্ড কথাটা আসেই না, এটা বেস্ট ফ্রেন্ড কোনো অংশে নয়। তুমি এখন অবধি তার মানে কি সেই জায়গাটা তাকে দিতেই পারো নি, তাই জন্যই তো তোমার মাথায় এত রকম চিন্তা আসছে যে ওকে আমি বেস্ট ফ্রেন্ড বলবো কি বলবো না। আর সে তোমাকে হঠাৎ করে বেস্ট ফ্রেন্ড বলে ফেললো, সে তোমায় কতটা চিনলো? তোমার যে মাথায় এত রকম বুদ্ধি খেলছে, এত রকম চিন্তাধারা খেলছে, সে কি সেটা জানে? সে কি না জেনেই তোমাকে বেস্ট ফ্রেন্ড বলে ফেললো? সেটা যদি সে করে থাকে, তাহলে বলবো তার দিক থেকেও সে মহা ভুল করছে। কেননা সে যাকে নিঃস্বার্থভাবে বেস্ট ফ্রেন্ড বলছে, হয়তো সে খুবই ভালো মনে তোমায় বেস্ট ফ্রেন্ড বলছে, কিন্তু তুমি সেই ভালো মনে কিন্তু তাকে এখনো অবধি বেস্ট ফ্রেন্ডের জায়গাটা দাওনি। তুমি কিন্তু এখনো বুদ্ধি খাটাচ্ছ, চিন্তা করছো যে মানুষটাকে আমি বেস্ট ফ্রেন্ড বলবো কি বলবো না। তো আমার মনে হয় এর মধ্যে বেস্ট ফ্রেন্ড কথাটা থাকারই কথা না, এটা ভ্যালিডই না, বেস্ট ফ্রেন্ড ওয়ার্ডটা এর মধ্যে আসেই না। মৌমিতা লিখেছে, কি করে নেগেটিভ লোকজনের মধ্য থেকেও পজিটিভ থাকা যায়? মৌমিতা, পজিটিভ থাকাটা একটা ক্যারেক্টারিস্টিক, মানুষের একটা নেচার। এটা প্ল্যান করে কখনো পজিটিভ আমি থাকবো কিংবা আমি পজিটিভ কি করে থাকবো, এটা আমার মনে হয় না। আর নেগেটিভ লোকেদের মধ্যে থেকেও পজিটিভ থাকাটা হচ্ছে সেই মানুষটার স্ট্রং ক্যারেক্টারিস্টিক, স্ট্রং নেচার, যেটা আমার মধ্যে আছে আমি বলতেই পারি। আমি কিন্তু ভীষণ পজিটিভ একজন মানুষ, আর এটা কিন্তু আমি যে পরিস্থিতির মধ্যে পড়ে আমি হঠাৎ পজিটিভ হয়ে গেছি তা না, আমি কিন্তু সবসময়তেই আগেও অলওয়েজ পজিটিভ ছিলাম, আমার মধ্যে কোনো নেগেটিভ চিন্তাধারাটা আসে না। একটা সামান্য উদাহরণ দিয়েই বলছি, যেরকম এই যে অন্ধকার হয়ে আসছে, আমার মা কিন্তু চট করে বলে দেবে যে বৃষ্টি আসবে, আজকে আর বেরোসনি, কি দরকার,
এটা বলে দেবে। এটা কি প্রথম থেকেই নেগেটিভ একটা চিন্তা করে নিল যে বৃষ্টি আসবে, জল জমে যাবে, অমুক তমুক হবে, ঝড় হবে, না বেরোনোই ভালো। সেটা আমার ভালোর জন্যেই হয়তো মা বলছে, কিন্তু তার মধ্যেও একটা নেগেটিভিটি কাজ করছে। আমার কিন্তু পজিটিভ নেচারে বলে, হ্যাঁ মেঘ তো করছে কিন্তু তার মধ্যেও একটু সূর্যের দেখাও পাচ্ছি, সূর্য কিন্তু একটু একটু দেখা দিচ্ছে, একটু একটু হালকা রোদ আছে, তার মানে এক্ষুনি কিছু হবে না, আমি আমার কাজটা সেরে চলে আসতে পারবো। এটা হচ্ছে পজিটিভিটি। তো এটা নেচারের ব্যাপার, তাই বলে আমি বলছি না আমার মা খারাপ কিংবা অন্য একজন মানুষ খারাপ, না। পজিটিভিটি নেগেটিভিটি দুটো নেচারের মধ্যে আছে, আর এটা হচ্ছে ইনবর্ন। এটা নেগেটিভ মানুষদের মানে সংস্পর্শে থেকেই সে কী করে পজিটিভিটি খুঁজবে এইটা কখনো কারুকে শেখানো যায় না। যদি বা তাকে কিছু জ্ঞান দিয়ে বলা যায় যে তুমি এই এই করো, এই এই করলে তুমি পজিটিভ হতে পারবে, পজিটিভ পজিটিভিটি মেনটেন করতে পারবে, সেটা দেখবে তার ক্ষণিকের হবে। ক্ষণিকের জন্যে সে হয়তো একটু চিন্তাভাবনা করলো, কিংবা ক্ষণিকের জন্যে একটু হয়তো নিজেকে সরিয়ে রাখলো বা অন্য কিছু চিন্তা করলো, কিন্তু বাই নেচার সে যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু তার নেগেটিভিটিটাই এসে যাবে আবার। এসব জিনিস নেচার বা ক্যারেক্টারিস্টিককে কখনো বদলানো যায় না, কখনো শিখিয়ে কিছু চেঞ্জ করা যায় না, এগুলো সব ইনবর্ন ব্যাপার। আজকে আমার যে টপিকটা, সেই টপিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং এটা মেনলি মনে হলো যে উপকারে লাগবে তাদের যারা নেক্সট প্রজন্ম, যারা এই দিকে এগোচ্ছ বা এই স্টেজে আছো। আর তাই বলে এইও বলবো না যে যারা আমার বয়সী আছো কিংবা আমার থেকে একটু বড় আছো তাদের জন্য এটা নয়, সেটাও বলবো না। কেন, তাদের ছেলেমেয়ের কথা ভেবে এটা শুনতে পারো, যদি তাদেরকে কিছু বুদ্ধি দিতে পারো আর কি, সেই হিসেবে আমার মনে হয় এটা উপকারে লাগবে তোমাদের, শুনে দেখতে পারো। আমার টপিকটা হচ্ছে প্রেমিক বা প্রেমিকাকে কি করে বুঝবে যে সে সত্যি তোমাকে ভালোবাসে কি না। আমি কিন্তু এটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা বলছি না, এটা কিন্তু প্রথমেই আমি বলে দিই একটা কথা যে মানুষ কিন্তু এটা ভীষণভাবে গুলিয়ে ফেলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর লাভার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর প্রেমিক প্রেমিকা ইন আ রিলেশনশিপ, এই কথাগুলোর মধ্যে কিন্তু তফাৎ আছে যেটা অনেকেই বোঝে না। গার্লফ্রেন্ড মানে কিন্তু যে কোনো বান্ধবীকেই কিন্তু গার্লফ্রেন্ড বলা যায়, যে কোনো ছেলে বন্ধুকেই কিন্তু বয়ফ্রেন্ড বলা যায়, তাই বলে এই নয় যে সে পার্টিকুলার কেউ। হ্যাঁ, এটা বলতেই পারো যে অনেক ক্ষেত্রে ওই বয়ফ্রেন্ড থেকেই লাভার হয়ে যায়, তারপরে হাজব্যান্ড হয়ে যায়, হতেই পারে, কিন্তু সবসময় বন্ধুস্থানীয় ব্যাপারটাকে বাদ দিয়ে একটু একটা মেয়ে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে মানেই তার সঙ্গে তার প্রেমিক প্রেমিকার সম্পর্ক এসে গেল কিংবা সে রিলেশনে চলে গেল, এইগুলো কিন্তু চিন্তা করা আমার মনে হয় আজকের দিনে খুব একটা কার্যকরী নয়। এটা প্রথম ধাপ। এবার আজকে আমি যে ব্যাপারটা বলবো, যে পয়েন্টগুলো বলবো, সেটা মেনলি অ্যাপ্লিকেবল মেয়েদের জন্যে, যে তারা বুঝবে কী করে যে তাদের প্রেমিক তাদেরকে ভালোবাসে কি না। প্রথম কথা বলবো, কতটা টাইম সে তোমাকে দিচ্ছে সেটা তোমাকে আগে দেখতে হবে। কতটা টাইম মানে আমি বলছি যে সারা দিনে তার কাজকর্ম অবশ্যই আছে, তোমারও কাজকর্ম আছে, সবারই ক্যারিয়ার আছে, সব জানি, কিন্তু তাও যে কোনো টাইমেই কি তুমি তাকে রিচ করতে পারো, সে ফোনে হোক বা যেভাবেই হোক, নাকি সে নিজে একটা কোনো পার্টিকুলার টাইম ধার্য করে দিয়েছে তোমার জন্যে? যদি সেটা হয় তাহলে অবশ্যই ফাইন্ড আউট করার চেষ্টা করো যে ওই পার্টিকুলার টাইমটা কি তার অফ টাইম, তার কোনো কাজকর্ম নেই এরকম টাইম, সে কি ওই টাইমে বোর হয়, তার কোনো রকম কিছু আর করার নেই, তাই জন্যেই সে সেই টাইমটুকু বরাদ্দ রেখেছে তোমার জন্যে, এইগুলো কিন্তু তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এটা কিন্তু দুপক্ষই, প্রেমিক প্রেমিকা দুপক্ষর জন্যেই বলছি, টাইমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সে কতটুকু টাইম দিচ্ছে তোমাকে সারা ২৪ ঘন্টার মধ্যে, সেটা খুব খুব জানা দরকার। তোমার হঠাৎ কোনো দরকার হলে কি তুমি সেই স্বাধীনতাটা তোমার আছে যে তুমি তোমার প্রেমিক বা প্রেমিকাকে ফোন করতে পারো বা প্রেমিক বা প্রেমিকার কাছে টাইম চাইতে পারো, সেই স্বাধীনতাটা কি তোমার আছে? যদি না থাকে দ্বিতীয়বার চিন্তা করো, কেননা অনেকে আছে এটা টাইম পাস হিসেবে নেয়, যেটা অনেক দূর গড়িয়ে যাওয়ার পর অপরপক্ষ রিয়েলাইজ করে তার হয়তো ওই টাইমটায় কিছু করার নেই, বোর হয়, কোনো কাজকর্ম নেই, ফ্রি টাইম, কিংবা রাত্রিরে অনেক সময় ফোনেতে অনেকে গল্প করে। ফাইন্ড আউট করে দেখো, কল সেন্টারে কাজ করে না তো, যে সেই রাত্রির বেলা ঘুম আসবে, নিজেকে জাগিয়ে রাখতে হবে, তাই তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা প্রেমের কথা বলে ফোনেতে এনগেজ থেকে নিজের টাইমটাকে পাস করে,
এইগুলো কিন্তু অবশ্যই নজরে রাখবে, অবশ্যই খোঁজ নেবে, অবশ্যই চোখ কান খোলা রাখবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সে তোমাদের রিলেশনের কথাটা বাড়িতে জানিয়েছে কি? যদি প্রেমিক প্রেমিকা স্টেজে চলে যাও তাহলে অবশ্যই এটা জানার কথা যে বাড়ির লোকও কি জানে তোমাদের কথা, নাকি সে লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে মিশছে। যদি সে লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে মেশে, জিনিসটাকে কিন্তু দুবার ভাববে। কেন সে বাড়িতে বলছে না, কেন কি বাধা, বাড়ির লোক জানলে কি রিলেশনটা কেটে যাবে, সেই ভয়ে সে পাচ্ছে। যদি সেই ভয়ে সে পায় তাহলে জানবে পরেও কিন্তু মুশকিল আছে। তার মানে তার বাড়ির লোক, তার মা বা বাবা কেউ একজন সুবিধের নয়, সেই মতো ফ্রেন্ডলি নয়, যে কারণে সে বলতে ভয় পাচ্ছে, তোমাকে তাদের সামনে নিয়ে যেতে ভয় পাচ্ছে। এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা শিক্ষা নিয়েছি, তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখনই জানবে তোমাকে তোমার প্রেমিক বা প্রেমিকা তার নিজের ফ্যামিলির সামনে দাঁড় করাতে চাইছে না, বা প্যারেন্টের মধ্যে, বাবা মার মধ্যে কারুকে একটা লুকোচ্ছে, কিংবা চাইছে না যে মা জানুক বা বাবা জানুক, এরকম যদি সিচুয়েশান হয় সেই মানুষটাকে কিন্তু আর টেনে নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। তার মানে যাকে সে অ্যাভয়েড করছে, মা বা বাবা যেই হোক না কেন, সেই ফিগারটা এমনই যে সে তোমাকে এখনই অ্যাকসেপ্ট করবে না, ছেলেটি বা মেয়েটি জানে, তাই জন্যেই সে তোমাকে তার সামনে নিয়ে যাচ্ছে না। তারপরেও যদি রিলেশনটা সেই অবধি গড়ায় তাহলে জানবে বিপদে কিন্তু তুমি পড়বে, এটা চিন্তার মধ্যে। নাম্বার থ্রি, এটা ইনফ্যাচুয়েশন নয় তো, ক্ষণিকের ভালোবাসা নয় তো, নাকি পিওর লাভ আছে? পিওর লাভ যদি থাকে তাহলে সে সব কিছু উপেক্ষা করে তোমাকে নিয়েই বিজি থাকবে, তোমাকেই তার 100% টাইম দেবে, তোমাকে তার ফ্যামিলির সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে, সব কিছু করবে যদি পিওর লাভ থাকে। আর যদি ইনফ্যাচুয়েশন থাকে, মানে ক্ষণিকের লাভ, অনেকের থাকে কিন্তু ক্ষণিকের ভালোবাসা, হঠাৎ করেই একটা মোহে পড়ে গেল, কিংবা হঠাৎ করেই মনে হচ্ছে বন্ধু বান্ধব সবাই প্রেম করছে, আমি বা বসে থাকি কেন, একটা ধরে ফেলি। এবার খুব সাধারণ, খুব পিওর মেয়ে যদি হয় তারাই কিন্তু এমন ছেলেদের পাল্লায় পড়ে যায় যারা কিন্তু সেই মেয়েটিকে খুব একটা ছাড়তে চায় না, কেননা তারা জানে পারিপার্শ্বিক মেয়েরা অনেকটা হয়তো চালু, অনেকটা হয়তো যে আমার মা বা বাবার আসল রূপটা বেরিয়ে পড়বে, বা আমি তাকে যা বোঝাবো সে বুঝে যাবে, এই রকম টাইপের যদি মেয়ে হয় ছেলেরা দেখবে সেই সব মেয়েদের বেশি আঁকড়ে ধরে থাকে। সেটাও কিন্তু চিন্তার বিষয়, এটাও আমার এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে তোমাদের বলছি, যে মেয়েটি যদি ভালো হয়, অনেক ছেলে কিন্তু তার ব্যাকের অনেক প্রবলেমগুলো থাকা সত্ত্বেও সেই মেয়েটির হাতটা ছাড়ে না, কেননা জানে যে এই মেয়েটি অনেক কিছু মানিয়ে নেবে, বা অনেক কিছু লুকোনো থাকলেও হয়তো ধরতে পারবে না, এদিকেও নজর রেখো। নেক্সট হচ্ছে, তার আগে কি কোনো রিলেশন ছিল সেটাকে ফাইন্ড আউট করতেই হবে, কেননা তার আগে যদি রিলেশন থাকে কী কারণে সে রিলেশনটা কেটে গেল সেটাও তোমাকে জানতে হবে অবশ্যই, কেননা তার এটাই যদি ব্যাপার থাকে যে আগে একটা রিলেশন কাটিয়ে দিয়েছে কিংবা দুটো রিলেশন কাটিয়ে দিয়েছে, কী গ্যারান্টি আছে যে তোমার রিলেশনটাকেও সে 3 নম্বর রিলেশন হিসেবে কাটাবে না? কিছুদিন মিশলো, কিছুদিন খুব ভালো চললো, তারপরে কোনো না কোনো কারণে সে কাটিয়ে দিয়ে 4 নম্বরকে ধরবে, এটাও কিন্তু নিশ্চয়ই চিন্তার বিষয়, এটা কিন্তু নিশ্চয়ই নজর রাখবে, চোখ কান খোলা রাখবে। আর একটা হচ্ছে, যখন মেলামেশা করছো তখন টাকা স্পেন্ডের একটা ব্যাপার আছে, রেস্টুরেন্টে খাওয়ানো বা তোমার জন্যে কিছু খরচা করা বা তোমাকে কিছু গিফট কিনে দেওয়া, উভয় পক্ষই কিন্তু ইকুয়ালি করবে। এমন না হয় যে তুমি বেশি ভালোবাসো বলেই তুমি সব কিছু করে যাচ্ছ, সে কিছু করছে না, বা সে ওই 9 মাসে 6 মাসে একটা কিছু দিল, কিংবা তার স্পেশাল কোনো দিনও মনে নেই, কিংবা সে হয়তো এইটা বলছে যে এগুলোতে খরচা করার কোনো মানে হয় না, কিংবা পুজো মানেই একটা কোনো গিফট দিতে হবে এটা কোনো মানে হয় না, জন্মদিন মানেই একটা কোনো গিফট দিতে হবে এটা কোনো অর্থ নেই, এই টাইপের যদি কথাবার্তা সে বলে তাহলে আমি বলবো কখনো সেই মানুষের সঙ্গে হাতটা ধরা উচিত না, এটাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে বলছি। যদি সেই মানুষটাকে দেখো বলতে যে জন্মদিন মানেই কি তোমাকে গিফট দিতে হবে, এটা কি মানে? জন্মদিন মানে উইশ করলাম, খাওয়া দাওয়া হলো, এ হলো, ঘুরলাম দুজনে একসঙ্গে, হয়ে গেল, তাহলে কিন্তু আমার মনে হয় সেই মানুষটার হাতটা না ধরাই ভালো। এবার তোমরা বলবে গিফটটাই কি সব? অবশ্যই মেলামেশা করবার সময় টুকটাক গিফট, টুকটাক সারপ্রাইজ, এগুলো কিন্তু অনেকটা মানে রাখে, শুধু মেলামেশা না, রিলেশান হয়ে যাবার পরেও স্বামী বা স্ত্রী সে যদি একটা সামান্য গোলাপ এনেও তার হাতে দেয় সেটা কিন্তু অনেকটা মানে রাখে। আর সেটা যদি সে মনে করে যে এটা দিয়ে কি লাভ,
এই কথাটা যদি আসে, কোনোটাতেই লাভ বা কোনোটাতেই লোকসান নয়, বাট এই ফিলিংসটা যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই একটা চিন্তার বিষয়, অবশ্যই একটা চিন্তার বিষয়। আমি বলছি না যে গিফটটাই সব, না, গিফটটা সব না, কিন্তু একটা সামান্য গোলাপ ফুল, একটা সামান্য, খুবই সামান্য একটা ক্যাডবেরি, 5 টাকা দামের একটা ক্যাডবেরিও যদি সে এনে দেয়, সে তো রোজগার করছে, সে তো যদি স্ত্রী হয় তাহলে সে তো হাত খরচের টাকা পাচ্ছে। তাই থেকে যদি বিভিন্ন মানে বিশেষ দিনে ছোট একটা টোকেনও কারো মানে তার অপর পার্টনারকে দেয়, তাহলেও কিন্তু সেটার অনেক ফিলিংস বোঝা যায়, অনেক মানে রাখে। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই এটা ভাববার ব্যাপার আছে। নেক্সট হচ্ছে তাকে, তার সঙ্গে খোলাখুলি আলোচনা করা, তার ফিউচার প্ল্যান কী আগেই আলোচনা করা। এমন না যে একেবারে বিয়ের দোরগোড়ায় চলে গেলাম কিংবা বিয়ের পরে জানতে পারলাম তার ফিউচার প্ল্যান ছিল সে বিদেশে চলে যাবে, কিংবা তার ফিউচার প্ল্যান ছিল সে এই করবে, তার ফিউচার প্ল্যান ছিল ওই করবে, যেটা তোমার পছন্দের নয় কিংবা তোমার অসুবিধেজনক ব্যাপার। এটা কিন্তু একদম গোড়াতেই পরিষ্কারভাবে আলোচনা করে নেওয়া উচিত, যেটাও আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকেই শিক্ষা নিয়ে বলছি। অনেক আগে জিনিসটা ক্লিয়ার করে নেওয়া উচিত যে তার ফিউচার প্ল্যান কী, সেই ফিউচার প্ল্যানটা তার যেটা আছে সেটা কি তোমার ম্যাচিং হবে, তোমার সঙ্গে কি সেটা খাপ খাবে, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার ফ্যামিলি, তোমার কে বাড়িতে রয়েছেন, তাদের সঙ্গে সব কিছুর সঙ্গে তুমি কি সেটা মানাতে পারবে, সেটা কিন্তু অনেক আগেই চিন্তা করে নেওয়া উচিত, নাহলে কিন্তু মুশকিল আছে। এটাও কিন্তু মাথায় রাখবে, কোনো একটা গল্প দিয়ে জাজ করে নেবে, একটা ছোট গল্প দিয়ে জাজ করবে। ধরো একটা কিছু বললে যে আমার এরকম একটা বান্ধবী, শাশুড়ি ভীষণভাবে অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদি করে একটা গল্প বানিয়ে দেখো তার সামনে পিকচারটা তুলে ধরে দেখো সে কীভাবে রিয়্যাক্ট করে, যে সে ছেলে হিসেবে কী করা উচিত, এইভাবে তার সঙ্গে কথা বলো যে আমার বান্ধবীর হাজব্যান্ডের কী করা উচিত, তোমার কী মনে হয় যে তার মা যখন এতটা তাকে টর্চার করছে, তার সঙ্গে একদমই মিলমিশ হচ্ছে না, সেখানে বান্ধবীর হাজব্যান্ড সে পুরোপুরি অ্যালুফ, সে কোনো এতে নিজেকে ইনভলভই করছে না, যে কারণে আমার বান্ধবী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমার কী মনে হয়, তুমি যদি এই জায়গায় থাকতে তাহলে তোমার কী রিয়াকশান হতো, তুমি কী করতে, এইভাবে কত কথার মারফত কিন্তু জানতে চাও, জেনে নাও যে তার অ্যাটিচিউডটা কী, সে কীভাবে রিয়্যাক্ট করবে বা করতো, এটাকে কিন্তু জানা খুব দরকার, এটাকে কিন্তু জানা খুব দরকার। এটা তার কথার মারফত তুমি এটুকু বুঝতে পারবে যে সে একটা ব্যাকবোনলেস ক্যারেক্টার নাকি তার সিদ্ধাড়ার জোরটা আছে, মাকে সঙ্গে রেখেও সে বউকে সাপোর্ট করতে পারবে কি পারবে না, এটাও কিন্তু জানাটা খুব দরকার। আর এটা আগের থেকে জানা হয় না বলেই প্রচুর সংসার কিন্তু ভেঙে যায়। তো ওই যে একজন আমাকে কে কমেন্ট করেছো, পাপিয়া গাঙ্গুলি, পাপিয়া তুমি নিশ্চয়ই তোমার উত্তরটা পেয়ে গেছো এই আলোচনার মধ্যে থেকে, আর আমিও আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি যে কিভাবে প্রেমিক বা প্রেমিকাকে চিনবে। এটা আমি যা যা বললাম অ্যাপ্লিকেবল মোস্টলি প্রেমিকদের চেনবার জন্যে, কেননা জামাইরা কিন্তু খুব একটা সাফার করে না, সাফার করে মেয়েটি যে বউ হয়ে যাচ্ছে, কেননা জামাইরা তো আর তার বউয়ের বাড়িতে এসে চিরজীবন থাকে না, খুব রেয়ার কেসে হয় ঘর জামাই থাকছে, সেটা ছেড়েই দিলাম, সে 1%ও নয়, কিন্তু আসল হচ্ছে মেয়েগুলো যায় ছেলের বাড়িতে থাকতে বউ হিসেবে, তো সেই সংসারে ঢুকে তাকে জীবন কাটাতে হয়। তাই জন্য এই কথাগুলো মেনলি বললাম, মেয়েদেরকে তারা যেন এই জিনিসটা বাজিয়ে দেখে নেয়, তারা যেন এই বিয়ে নামক জিনিসটার দিকে এগোনোর আগে তার প্রেমিকের ব্যাপারটা ভালো করে বুঝে নেয়, আর যদি একটু কোনো এতগুলো পয়েন্টের মধ্যে কোনোটাতে কোনো মাত্র পার্সেন্টেজ তোমার মনে খিঁচ ধরে যে ডাউট কেস, আমি বলবো সোজাসুজি সেখানেই দি এন্ড করে দাও, এটাকে আর টেনো না, কোনো রিলেশন জানবে জোড়াতাপি দিয়ে এগোনো যায় না, এটা মাথায় রাখবে, জোড়াতাপি দিয়ে কোনো রিলেশন এগোনো যায় না। তখন হয়তো ভালো লাগছে, কেননা পারিপার্শ্বিক
অনেক কিছুর মধ্যে তোমরা আছো, এবং সব থেকে বড় কথা তখন ভালো লাগছে, কেননা আলটিমেটলি মেলামেশা করার পর তুমি চলে যাচ্ছ তোমার মা বাবার কাছে, সে চলে যাচ্ছে তার বাড়িতে, এটুকু জানবে। ফিউচারে কিন্তু সেটা হবে না, তুমি যাবে তারই সঙ্গে, তারই হাত ধরে, তারই বাড়িতে। কাজেই এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা যেন তোমার স্যাটিসফ্যাকশান আসে তার উত্তরে বা তার ব্যবহারে, তার রিয়াকশানে, তবেই এগোবে, নাহলে এগোবে না। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করব তোমাদের কিছুটা হলেও উপকার হবে, কিছুটা হলেও সচেতন হতে পেরেছো। আর আমার আজকে টাইমও খুব একটা নেই, ব্রেকফাস্ট খেয়ে আমি একটু বেরোবো একটু কাজে। তো চলো আজকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি এই আলোচনাটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ফিরে আসবো আগামীকাল। অনেকগুলো কথাই বললাম যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকে বললাম, কাজেই খুব স্ট্রংলি আমি এই কথাগুলো বলছি। চিন্তা করে দেখো, কোনো পয়েন্ট কিন্তু অবহেলা করার মতো নয়, এবং তোমরা প্লিজ অবহেলা করো না। চলে আসবো আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।